মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলে খনি বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে এএফপি। জানায় শুক্রবার রাজধানী বাঙ্গি থেকে 500 কিলোমিটার দূরে ওহামপেন্ডে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।